সালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সাজেশন ক্লাবস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম। তো বন্ধুর, আজ আপনাদের জন্য নিয়ে আসছি অনার্স প্রথম বর্ষ বিভাগ রাষ্ট্রবিজ্ঞান, বিষয় লোক প্রশাসন পরিচিতি এবং বিষয় কোড 211907। তো বন্ধুরা, আজ আপনাদের জন্য যে সাজেশনটি নিয়ে আসছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন, এবং সাজেশনটি দেখানোর পূর্বে এবং ডিসকাস করার পূর্বে আমি আপনাদেরকে কিছু তথ্য দিতে চাই এই সাজেশনের ব্যাপারে। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনারা লক্ষ্য করবেন যে এখানে দেখবেন পার্সেন্টেজ দেওয়া আছে। এটি পার্সেন্টেজটি হলো প্রশ্নের গুরুত্ব বোঝানোর জন্য পার্সেন্টেজ দেওয়া হয়েছে এবং পরীক্ষায় আসতে পারে এই জন্য পার্সেন্টেজটি ফলো করা হয়েছে। তো বন্ধুরা, সাজেশনটি দেখানোর পূর্বে আমি সর্বপ্রথম বলতে চাই, আমার এই সাজেশনগুলো যদি আপনাদেরকে ভালো লেগে থাকে এবং উপকৃত যদি হন, তাহলে অবশ্যই 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 আমার এই দুষ্টু মিষ্টি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, ভিউ করবেন, লাইক দিবেন। অর্থাৎ এভরিথিং ইজ দুষ্ট মিষ্টি সাজেশন ক্লাব চ্যানেল। তো বন্ধুরা, শুরু করা যাক আমাদের এই সাজেশন। প্রথমে সংক্ষিপ্ত প্রশ্ন খ বিভাগ, এখানে রয়েছে 1 নম্বর, সিদ্ধান্ত গ্রহণ কি, সিদ্ধান্ত গ্রহণের ধাপসমূহ লিখো। 2 নম্বর, সমন্বয় কি, সমন্বয় সাধনের উপায়সমূহ বর্ণনা করো। 3 নম্বর, সনাতন সংগঠনের বৈশিষ্ট্য সমূহ কি কি। 4 নম্বর, লোক প্রশাসন ও বেসরকারি প্রশাসনের মধ্যে পার্থক্য কি। 5 নম্বর, লোক প্রশাসনের সাম্প্রতিক প্রবণতা আলোচনা করো। 6 নম্বর, তুলনামূলক প্রশাসন বলতে কি বোঝো। 7 নম্বর, প্রশাসনিক ব্যবস্থা ও প্রশাসনিক সংস্কার কি। 8 নম্বর, লাল ফিতার দৌরাত্ম্য ও সুশাসন বলতে কি বুঝো। 9 নম্বর, উন্নয়নমুখী প্রশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য সমূহ ব্যাখ্যা করো। 10 নম্বর, নিয়ন্ত্রণ পরিধি কি, নিয়ন্ত্রণ পরিধির উপাদানগুলো আলোচনা করো। 11 নম্বর, পরিকল্পনা বলতে কি বুঝো। 12 নম্বর, কেন্দ্রীয়করণ ও বিকেন্দ্রীয়করণ কি, পার্থক্য লিখো। 13 নম্বর, আমলাতন্ত্র কি, আমলাতন্ত্রের বৈশিষ্ট্য লেখো। তো বন্ধুরা, এগুলো ছিল 1 থেকে 13 পর্যন্ত যেটি সংক্ষিপ্ত প্রশ্ন, এবং এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোই তোমরা অবশ্যই কমন পাবে এবং পরীক্ষায় ভালোভাবে যদি প্রিপারেশন নিয়ে যাও তাহলে এখান থেকে তোমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই কমন পাবে। তো বন্ধুরা, এগুলো ছিল আমাদের আজ সংক্ষিপ্ত প্রশ্ন। এরপরে আমরা যেগুলো দেখব সেগুলো হলো রচনামূলক প্রশ্ন, এই প্রশ্নগুলো গ বিভাগের আওতাভুক্ত। তো বন্ধুরা, বেশি দেরি না করে আমরা দেখে আসি আমাদের সেই কাঙ্ক্ষিত গ বিভাগের রচনামূলক প্রশ্ন, যেগুলো পরীক্ষাতে অবশ্যই আসবে। তো বন্ধুরা, বাংলাদেশ সাধারণ গ ও বিশেষজ্ঞদের দ্বন্দ্ব আলোচনা করো। বি, কিভাবে এই দ্বন্দ্ব নিরসন করা যেতে পারে। তো বন্ধুরা, এটি ছিল ক বিভাগের 1 নম্বর রচনামূলক প্রশ্ন। 2 নম্বর, একটি দক্ষ ও গতিশীল প্রশাসনিক ব্যবস্থা অর্জনে বিকেন্দ্রীকরণের গুরুত্ব ব্যাখ্যা করো। এগুলো ছিল 2 নম্বর, অর্থাৎ রচনামূলকের 2 নম্বর প্রশ্নটি কিন্তু 100% কমন এবং 1 নম্বর প্রশ্নটিও 100% কমন একটি প্রশ্ন। 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে, প্রশাসনিক যোগাযোগ কি, প্রশাসনিক যোগাযোগের প্রতিবন্ধকতা সমূহ আলোচনা করো। 4 নম্বর, আমলাতন্ত্র কি, একটি রাষ্ট্রে আমলাতন্ত্রের নিয়ন্ত্রণের উপায়সমূহ আলোচনা করো। 5 নম্বর, উন্নয়ন প্রশাসন বলতে কি বোঝো, উন্নয়ন প্রশাসন বৈশিষ্ট্য আলোচনা করো। এবং 6 নম্বরে বন্ধুরা রয়েছে, দেখো, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 7 নম্বরে যে রয়েছে, পদ স্বপন নীতি কি, পদ স্বপন নীতির সুবিধা অসুবিধা আলোচনা করো। 8 নম্বর, লোক প্রশাসন কি, লোক প্রশাসন অধ্যয়নের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করো। 9 নম্বর, সংগঠনের সংজ্ঞা দাও এবং সংগঠনের প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করো। 10 নম্বর, জেলা প্রশাসনের লক্ষ্য উদ্দেশ্য কার্যাবলী আলোচনা করো। 11 নম্বর, কর্তৃত্ব অর্পণ বলতে কি বুঝো, কর্তৃত্ব অর্পণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করো। 12 নম্বর, প্রশাসনিক সংগঠন কি, প্রশাসনিক সংগঠনের আধুনিক মতবাদগুলো আলোচনা করো।
এবং 13 নম্বর লোক প্রশাসন বলতে কি বুঝো, লোক প্রশাসনের পরিধি ও বিষয়বস্তু আলোচনা করো। তো বন্ধুরা এটা ছিল আমাদের গোয়া বিভাগ এর প্রশ্ন, এবং উপরে আমরা যে বিষয় আলোচনা করেছি সেটি হলো খ বিভাগ এর প্রশ্ন। তো বন্ধুরা এই প্রশ্ন থেকে তোমরা অবশ্যই কমন পাবে আশা করি, এবং ভালোভাবে ভালো রেজাল্ট করতে পারবে। তো বন্ধুরা এটা ছিল আমাদের রাষ্ট্রবিজ্ঞানের যে প্রশ্নগুলো লোক প্রশাসনের সেই বিষয়ে আমরা আলোচনা করেছি। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার এই দুষ্টু মিষ্টি চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যেন আমার এই সাজেশনগুলো আমি যখন দিব তখনই তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা সহজেই পেয়ে যাবে, তোমাদের আর খোঁজাখুঁজি করতে হবে না। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, সুস্থ থেকো, ভালো থেকো, এবং আমার জন্য, এবং দোয়া করো তোমরা জাতির জন্য ভালোভাবে পড়াশোনা করে দেশের মুখ, নিজেদের পরিবারের মুখ উজ্জ্বল করো। তো ধন্যবাদ বন্ধুরা, আজ এ পর্যন্তই, বাই।